বিধানসভা উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির পশ্চিমবঙ্গের বরানগরে সজল ঘোষ ও ভগবানগোলায় ভাস্কর সরকার প্রার্থী হচ্ছেন। আপত্তিকর পোস্ট নিয়ে সুপ্রিয়া শ্রীনেতের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জাতীয় মহিলা কমিশনের, কংগ্রেসের বিরুদ্ধে সরব বিজেপি। পাঞ্জাবে লোকসভা নির্বাচনে বিজেপি একাই প্রতিদ্বন্দ্বিতা করবে জানালো দলের রাজ্য সভাপতি সুনীল জাকার। গুয়াহাটি স্টেডিয়ামে আজ কেরিয়ারের 150তম ম্যাচ খেলতে নামছেন সুনীল ছেত্রী। বিকেল অথবা সন্ধ্যের দিকে বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জানাল আলিপুর আবহাওয়া দপ্তর। নমস্কার, দুপুরের সংবাদে আপনাদের সকলকে স্বাগত জানাই আসছি বিস্তারিত খবরে। বিধানসভা উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। এই তালিকায় গুজরাটের 5, হিমাচল প্রদেশের 6, কর্ণাটকের 1 এবং পশ্চিমবঙ্গের 2 আসনের প্রার্থীদের নাম রয়েছে। বরানগরীর প্রার্থী হচ্ছেন সজল ঘোষ, ভগবানগোলায় ভাস্কর সরকারকে প্রার্থী করেছে বিজেপি। বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াতের সম্পর্কে কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেতের আপত্তিকর পোস্ট ঘিরে দেশ জুড়ে নিন্দার ঝড়। ইনস্টাগ্রাম পোস্টটিতে কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে কংগ্রেস নেত্রী অপমানজনক ইঙ্গিত করেন বলে অভিযোগ। কঙ্গনা রানাওয়াত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানান, একজন শিল্পী হিসেবে মহিলাদের বিভিন্ন জীবিকার উপরে তিনি অভিনয় করেছেন। মহিলাদের পেশা নিয়ে অপমানজনক পোস্ট একজন দায়িত্বশীল নেত্রী হিসেবে সুপ্রিয়া শ্রীনেত কিভাবে করলেন সেই প্রশ্ন করেছেন তিনি। জাতীয় মহিলা কমিশন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনেতের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। কমিশনের প্রধান রেখা শর্মা এ বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন। তিনি বলেন, একজন মহিলা সম্পর্কে এই ধরনের মন্তব্য কখনোই কাঙ্ক্ষিত নয়। সোশ্যাল মিডিয়াকে ইনচার্জ হোক এক পার্টি কি, আর ও ভি ছোটি পার্টি নেই হ্যায়, বহুত বড়ি পার্টি কি নেতা হ্যায় আর বহুত বড়ি নেতা হ্যায়, उनके अकाउंट से ऐसा कोई कैसे ट्वीट कर सकता है और सेम ट्वीट दो नेताओं के हैंडल से कैसे जा सकता है और दोनों ही डिनाई कर रहे हैं। ये आफ्टर थॉट है मेरे ख्याल से जनता की रिएक्शन देखने के बाद, क्योंकि आम जनता, आम महिलाएं इस पे बहुत ज्यादा गुस्से में है कि किस प्रकार ऐसी एक महिला ही महिला के अगेंस्ट इस तरह के अभद्र शब्द यूज कर सकती है। বিজেপি নেতা মনোজ তেওয়ারি বলেছেন, কঙ্গনা রানাওয়াতের সম্পর্কে কংগ্রেস নেত্রীর আপত্তিকর মন্তব্য দেশের মহিলাদেরকে অপমান করেছে। কংগ্রেস কি মহিলাও কে প্রতি ওর ভারত কে কলাকারো কে প্রতি বেটিও কে প্রতি ইয়ে এসি ঘিনোনি সোচ হে জো সংস্কার যুক্ত হে জো সমঝদার হে উনকো আচ্ছি তরহ পতা হে কে রিয়েল লাইফ অর রিয়েল লাইফ মে ক্যা অন্তর হে। रील लाइफ में एक कलाकार को कई चरित्र निभाने पड़ते हैं, तो क्या वो जो चरित्र निभा रहा है उसका रियल लाइफ का वही चरित्र बनाओगे आप कांग्रेस के लोग? ये आपके संस्कार हैं? ये जो फ्रस्ट्रेटेड कांग्रेस है और उनके साथ जो आम आदमी पार्टी का शीर्ष नेतृत्व तो आया है, वो अपने क्या प्रवक्ता के खिलाफ कोई एक्शन लेगा? বিজেপির মুখপাত্র শেহজাদ পুনেওয়ালা জানিয়েছেন, ভারতের সনাতন শক্তি, যুবশক্তি ও নারী শক্তিকে অপমান করেছেন সুপ্রিয়া শ্রীনেত। ওয়ান অফ দ্য স্পোকসপারসনস অফ কংগ্রেস সুপ্রিয়া শ্রীনেত, শি হ্যাজ মেড ডিসগাস্টিং কমেন্ট এন্ড পোস্টার অন কঙ্গনা রানাওয়াতজি হু হ্যাজ বিন গিভেন টিকেট ইন মন্ডি। সো ফ্রম সনাতন শক্তি টু দেশ শক্তি টু সৈন্য শক্তি টু যুবা শক্তি টু নারী শক্তি, অ্যাবিউজিং অল অফ দেম জাস্ট বিকজ দে আর নট এবল টু কাউন্টার বিজেপি, দিস শোজ দ্যাট দিস ইজ নফরত কি জুবান। বিজেপির অন্যতম শীর্ষ নেত্রী স্মৃতি ইরানি তার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে সুপ্রিয়া শ্রীনেতের পোস্টটি প্রমাণ করে ভারতীয় মহিলাদের কি চোখে দেখে কংগ্রেস।
কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনেতের আপত্তিকর মন্তব্যের সমালোচনা করেছেন বিজেপি নেতা হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনেত পরে তার সোশ্যাল মিডিয়া থেকে নিজের পোস্টটি ডিলিট করে দেন। তিনি জানান তার ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যাক করা হয়েছে। मेरे फेसबुक और इंस्टाग्राम अकाउंट का एक्सेस कई लोगों के पास है, उसमें से किसी एक व्यक्ति ने आज एक बेहद घृणित और आपत्तिजनक पोस्ट की। मुझे जैसे ही पता चला मैंने सर्वप्रथम उस पोस्ट को डिलीट किया, क्योंकि जो कोई भी मुझे जानता है वो अच्छी तरह से जानता है कि मैं कभी भी किसी भी महिला के खिलाफ व्यक्तिगत भद्दी और भोंदी टिप्पणी कर ही नहीं सकती हूं, मैं इसकी घोर विरोधी हूं। কংগ্রেস নেতারা শেদ আলভি বলেছেন কোন মহিলা সম্পর্কে আপত্তিকর মন্তব্য করা নিন্দনীয় ঘটনা। কিসি ভি মহিলা কে বারে ইস তরিকে কা কমেন্ট করনা বহুত দুর্ভাগ্যপূর্ণ কাবিলে ইতরাজ। আগর উনহোনে ইয়ে কাহা হে কি ইয়ে কিসি নে অ্যাক্সেস কর লিয়া হে অর ইয়ে কমেন্ট ডালা হে, তো মে চাহুঙ্গা কি সরকার কো চাহিয়ে কি ইসকা ইনভেস্টিগেশন করে, কিন লোগো নে কিয়া হে, किसने ये कमेंट किया है, जिसने भी ये कमेंट किया है उसके खिलाफ कार्रवाई होनी चाहिए। দিল্লি স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ আজ এক সাংবাদিক সম্মেলনে বলেছেন মহল্লা ক্লিনিকগুলিতে ওষুধ পাওয়া এবং পরীক্ষার ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিয়েছে, তার নিরসনে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জেল থেকেই নির্দেশ দিয়েছেন। হিরাসত মে হ্যায় তো ভি দিল্লি কে লোগো কে স্বাস্থ্য কি চিন্তা হ্যায়, উনহোনে এক ডিরেকশন मुझे भेजी है कि सीएम साहब ये जान के बेहद व्यथित हैं कि दिल्ली के कई अस्पतालों में और मोहल्ला क्लिनिकों के अंदर दवाइयां उपलब्ध नहीं है। বিজেপি মুখপাত্র হরিশ খুরানা অভিযোগ করেছেন জেল থেকে নাটক করছেন অরবিন্দ কেজরিওয়াল। दिल्ली के मुख्यमंत्री को दिल्ली की चिंता हो गई, ये सब जो ड्रामा है ना वो सिर्फ और सिर्फ विक्टिम कार्ड खेलने की कोशिश की जा रही है कि देखिए हम तो विक्टिम हैं, हम तो बेचारे हैं, हमें फंसाया जा रहा है, हम तो दिल्ली की चिंता करते हैं। मुख्यमंत्री अरविंद केजरीवाल जी, आप भ्रष्टाचार के मामले के अंदर ईडी की कस्टडी में हैं। দিল্লির আবগারি দুর্নীতির প্রতিবাদে আজ বিক্ষোভে সামিল বিজেপি। দিল্লিতে আবগারি দুর্নীতি নিয়ে সরব বিজেপি। দলের পক্ষ থেকে ডক্টর হর্ষবর্ধন জানিয়েছেন এই ঘটনার সঙ্গে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সরাসরি যুক্ত। दिल्ली के मुख्यमंत्री अरविंद केजरीवाल जी का जो उन्होंने ईडी कस्टडी से जो संदेश भेजा है वो मैंने ध्यान से सुना है। मुझे बड़ा हास्यास्पद लगता है, हंसी भी आती है कि 9 साल से आपकी सरकार है, बल्कि 10वां साल है, और 10 साल के अंदर सारे दिल्ली में जबकि लोग गंदे पानी से, पानी की किल्लत से, पानी के लीकेजेस से, इन सब चीजों से त्रस्त होकर रोज सड़कों पर 8 सालों से झुग्गी झोपड़ी बस्तियों में, सेवा बस्तियों में आंदोलन करते थे, और हमारे मुख्यमंत्री केजरीवाल जी 9 साल के बाद जेल में जाने के बाद कह रहे हैं कि मुझे बड़ी चिंता हो रही है। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় ধৃত বিআরএস নেত্রী কে কবিতাকে আজ রাউস অ্যাভিনিউ আদালতে তোলা হয়। 9 এপ্রিল পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয় তাকে। তার মেয়ের পরীক্ষার জন্য অন্তর্বর্তী জামিনে আবেদন জানান কে কবিতা। এই মামলার শুনানি হবে 1 এপ্রিল। অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির প্রতিবাদে বিক্ষোভে সামিল আপ নেতা কর্মীর সমর্থকরা। দিল্লির নিরাপত্তা অটুট রাখতে আঁটোসাঁটো করা হয়েছে, পুলিশি ব্যবস্থা মোতায়েন করা হয়েছে আধা সামরিক বাহিনী বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক দেবেশ কুমার মাহলা।
को कोई समस्या ना आए इसलिए किसी भी मेट्रो स्टेशन पे हमने बोर्डिंग डीबोर्डिंग को बंद नहीं किया है, सब मेट्रो स्टेशन उसमें चल रहे हैं। आइडेंटिफिकेशन के लिए हमने अपने बंदे उसमें लगाए हुए हैं, कुछ मेट्रो स्टेशन पे स्पेशली जैसे पटेल चौक पे या लोकल लैंडमार्क पे, वहाँ पे हम आइडेंटिफाई करेंगे, देखेंगे और जो कॉमन है उनको सबको जाने देंगे। आम ट्रैफिक चलता रहेगा सब जगह पे, किसी को कोई समस्या ना आए इसको मद्देनजर रखते हुए किसी रोड को डाइवर्ट या ट्रैफिक से हम अलग से बात कर लेंगे उस विषय में, बट अभी जो रोड सड़कें चल रही हैं वो सड़कें चलती रहेंगी। ठीक है। বিরোধী জোটের সমালোচনায় সরব হয়েছে বিজেপি। বলেছে ইউপিএ থেকে ইন্ডি নাম হয়েছে কিন্তু সত্তার কোনো পরিবর্তন হয়নি। তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন ইন্ডি জোট বহুরূপী জোট। इनके एक ऐसे मंत्री ने अपनी पार्टी की महिला सांसद के सामने इतनी गंदी गाली निकालते हुए आपत्तिजनक भाषा में देश के प्रधानमंत्री और दुनिया के सर्वाधिक लोकप्रिय नेता के बारे में जो टिप्पणी की, जो शब्दों का प्रयोग किया, उसकी जितनी निंदा की जाए उतनी कम है। लोकतंत्र में ऐसी भाषा के लिए कोई स्थान नहीं है और दुनिया के सर्वाधिक लोकप्रिय नेता के लिए, देश के माननीय प्रधानमंत्री के लिए, 140 करोड़ की जनता के द्वारा चुने गए प्रधानमंत्री पर इस तरह की टिप्पणी करना ये आपत्तिजनक भी है, शर्मनाक भी है और इस पे माफी पूरे इंडी गठबंधन को मांगनी चाहिए। अनुराग सिंह ठाकुर आरो बोलेछेन नामी बदल हुए छे किंतु आचरणे कोनो परिवर्तन हयनी। यूपीए का नाम बदला है लेकिन बहरूपीए का असली चेहरा वही है, नफरत की दुकान, सिर फोड़ने का सामान, टुकड़े टुकड़े गैंग, ये सब इनके साथ है जो मोदी जी को गाली के बाद गाली निकालते हैं लेकिन जनता के मन में मोदी जी के प्रति प्यार ही प्यार है। অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটের মনোনয়নপত্র দাখিলের কাজ চলছে। আগামীকাল এই দফার ভোটের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আগামী ১৯শে এপ্রিল প্রথম দফা নির্বাচন। এই দফায় ১৭টি রাজ্য ও ৪টি কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি আসনে হবে ভোট গ্রহণ। অরুণাচল প্রদেশ, অসম, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, রাজস্থান, সিকিম, তামিলনাড়ু, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ এবং পুদুচেরিতে নির্বাচন হবে এই দফায়। এ মাসের ২৮ তারিখের মধ্যে মনোনয়ন জমা দিতে হবে বিহারের প্রার্থীদের। দুর্গাপুর বর্ধমান কেন্দ্রে এবার দিলীপ ঘোষকে প্রার্থী করেছে বিজেপি। আজ সকাল থেকেই ভোটের প্রচার ও জনসংযোগ করলেন দিলীপ ঘোষ। সন্দেশখালী ইস্যুর পর প্রতিবাদী রেখা পাত্রকে বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি। এবার লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়তে সন্দেশখালী ইস্যুই মূল হাতিয়ার বিজেপির। সেই পরিপ্রেক্ষিতে সন্দেশখালীর প্রতিবাদী এই গৃহবধূকে প্রার্থী করা কার্যত মাস্টার স্ট্রোক পদ্ম শিবিরের। তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে যারা প্রকাশ্যে সরব হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম রেখা পাত্র। বারাসাতে প্রধানমন্ত্রীর সভায় দেখা করে নিজেদের সমস্যার কথাও তিনি বলেছিলেন। তারই পুরস্কার স্বরূপ সম্পূর্ণ অরাজনৈতিক এই মহিলাকে এবার লোকসভায় প্রার্থী করল বিজেপি। বিজেপির অন্যতম শীর্ষ নেতা অমিত মালুপ ও এক্স মাধ্যমে এক টুইট বার্তায় জানিয়েছেন সন্দেশখালীর পীড়িত মহিলাদের মুখ এই রেখাপাত্র। রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ও গুরুত্বপূর্ণ নেতাদের বাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় তৃণমূল কংগ্রেসের সমালোচনা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। দুর্নীতির টাকা আরও অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে বলেও মন্তব্য করেন তিনি। লুটের টাকা যাবে কোথায়? নেতাদের বাড়িতে আছে, এরকম সব নেতার বাড়িতে পাবে লুটের টাকা, কর্মীদের বাড়িতে পাবে, কর্মীরা তো লুটের ভাগ তাই না? লুট করতে তারা রাজনীতি করেও না, যারা নেতা যারা তৃণমূলে প্রত্যেকের বাড়িতে লুটের টাকা আছে,
হয় তারা ঘরে রাখুক না বাইরে রাখুক, লুটের টাকা তো থাকতে হবে, নাহলে তৃণমূল দলে তো নেতাই হওয়া যাবে না। তৃণমূল দলের নেতা হতে গেলে যে কটা সার্টিফিকেটের দরকার তার মধ্যে একটা হচ্ছে তোমাকে যে লুটের টাকা থাকতে হবে, দুর্নীতি করবার ক্ষমতা রাখতে হবে, মস্তানি করবার যোগ্যতা রাখতে হবে, তবেই না তুমি তৃণমূলের নেতা হবে। তাই তৃণমূলের নেতা মানে তার বাড়িতে টাকার ভাণ্ডার থাকাটা খুব স্বাভাবিক। বহরমপুরে গতকাল এক সাংবাদিক সম্মেলনে অধীররঞ্জন চৌধুরী রাজ্য জুড়ে বোমা উদ্ধারের ঘটনা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেন। এটা মুর্শিদাবাদ দখল করার জন্য, বহরমপুর লোকসভাকে দখল করার জন্য এইসব স্টক হচ্ছে, লোকসভার স্টক দিদি পাঠিয়ে দিয়েছে। ভাইরাস আর বোমা বাঁধো, কারণ ভোটে লড়তে হবে, পুলিশ আমাদের আছে, তোমরা খালি বোমা বাঁধো আর বোমা ফেলো, তাহলে আমরা জয় করবো। এখানে মানুষের মতামতের কোনো মূল্য নেই, কিন্তু এবার মানুষ তাদেরকে গতবারের মতন তারা শিক্ষা শুরু দেবে তাই নয়, উচিত শিক্ষা দেবে বলে মনে করি। এবারের লোকসভা নির্বাচনে পাঞ্জাবে বিজেপি একাই প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছেন দলের রাজ্য সভাপতি সোনিল জাখার। তিনি বলেছেন রাজ্যের দলীয় কর্মী ও সাধারণ মানুষের মতামতের উপর ভিত্তি করে এই সিদ্ধান্ত। ভারতীয় জনতা পার্টি পাঞ্জাব দে লোকসভা চোন কলে লড়ন যা রহি হ্যায়। ਆਹ ਫੈਸਲਾ ਪਾਰਟੀ ਨੇ ਲੋਕਾਂ ਦੀ ਰਾਏ, ਪਾਰਟੀ ਦੇ ਵਰਕਰਸ ਦੀ ਰਾਏ, ਲੀਡਰ ਸਾਹਿਬਾਨ ਦੀ ਵੱਖ ਵੱਖ ਰਾਏ, ਉਹਨਾਂ ਸਾਰਿਆਂ ਨੂੰ ਲੈ ਕੇ ਉਹਦੇ ਬਾਅਦ ਪੰਜਾਬ ਦੇ ਭਵਿੱਖ, ਪੰਜਾਬ ਦੀ ਜਵਾਨੀ, ਪੰਜਾਬ ਦੀ ਕਿਸਾਨੀ, ਪੰਜਾਬ ਦੇ ਵਪਾਰੀ ਸਾਰਿਆਂ ਦੀ ਬਿਹਤਰੀ ਵਾਸਤੇ, ਇੱਕ ਉਜਵਲ ਭਵਿੱਖ ਵਾਸਤੇ ਆਹ ਫੈਸਲਾ ਲਿਆ। ਕਿਉਂਕਿ ਜੋ ਕੰਮ ਬੀਜੇਪੀ ਪਾਰਟੀ ਨੇ ਪ੍ਰਧਾਨ ਮੰਤਰੀ ਮੋਦੀ ਜੀ ਦੇ ਰਹਿਨੁਮਾਈ ਦੇ ਵਿੱਚ ਪੰਜਾਬ ਵਾਸਤੇ ਕੀਤੇ ਨੇ, ਕਿਸੇ ਤੋਂ ਲਿਆ ਜੀ। ਕਿਸਾਨਾਂ ਦੇ ਫਸਲਾਂ ਦਾ ਇੱਕ ਇੱਕ ਦਾਣਾ ਪਿਛਲੇ 10 ਸਾਲ ਚੱਕਿਆ ਗਿਆ MSP ਤੇ, ਜਿਹੜੀ ਉਹਨਾਂ ਨੂੰ ਉਹਦੀ ਭੁਗਤਾਨ ਹੈ ਹਫ਼ਤੇ ਦੇ ਅੰਦਰ ਅੰਦਰ ਉਹਨਾਂ ਦੇ ਖਾਤਿਆਂ ਦੇ ਵਿੱਚ ਪਹੁੰਚੀ ਹੈ। মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা আজ তাদের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে। মহাবিকাশ আগাড়ি জোটের সঙ্গে আলোচনার পর আজ 16 জন প্রার্থীর নাম ঘোষণা করতে পারেন তারা। সেনাবাহিনীতে যোগদানে উদ্বুদ্ধ করতে জম্মু কাশ্মীরের বিশেষ প্রশিক্ষণ শিবির চালু করল ভারতীয় সেনাবাহিনী। কেন্দ্রের অগ্নিবীর কর্মসূচিতে যাতে বেশি করে যুব সমাজ যোগ দেয় তার জন্যই এই উদ্যোগ। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সিঙ্গাপুর, ফিলিপিন্স ও মালয়েশিয়া সফরে। বর্তমানে তিনি ফিলিপিন্সে রয়েছেন। সিঙ্গাপুর সফর সেরে গতকাল তিনি ফিলিপিন্সে যান। সিঙ্গাপুরের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব নিয়ে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। ফিলিপিন্স সফর সেরে তিনি যাবেন মালয়েশিয়া। নিউ ইয়র্কে আয়োজিত মহিলাদের পরিস্থিতি নিয়ে আয়োজিত 68তম কমিশনে যোগ দেন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কাম্বোজ। তিনি বলেন ভারত মহিলাদের ক্ষমতায়ন, লিঙ্গ বৈষম্য দূরীকরণের মতো বিষয়গুলিকে অগ্রাধিকার দিয়ে আসছে। পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর টুরবুসে হামলা চালানো দুষ্কৃতীরা রাতভোর পাক সেনা ও দুষ্কৃতীদের মধ্যে গুলিগোলা চলে। এই ঘটনায় বালুচিস্তান লিবারেশন আর্মি BLA জড়িত বলে সূত্রের খবর। গাজায় দ্রুত সংঘর্ষ বিরতির জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাবনা পাশ হল। মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রস্তাবনায় ভেটো না দেওয়ায় এটি পাশ হওয়া সম্ভব হয়েছে। গত অক্টোবর মাসের পর থেকে বারবার চেষ্টার পর এই প্রথম গাজায় সংঘর্ষ বিরতি প্রস্তাবনা পাশ হল। এর পাশাপাশি বন্দীদের দ্রুত এবং বিনা শর্তে মুক্তি দেওয়ারও দাবি জানানো হয়েছে। নদিয়ায় কল্যাণীর ঘোষপাড়ায় শুরু হয়েছে সতী মায়ের মেলা ও দোল উৎসব। গতকাল থেকে পুণ্যার্থীরা সমবেত হয়ে হিমসাগরের জলে স্নান সেরে সতী মায়ের মন্দিরে পুজো দেন। আউল বাউলের মেলা নামে খ্যাত ঘোষপাড়ার এই সতী মায়ের মেলা বাউলের বিভিন্ন আখড়ায় রাতভোর চলে বাউল গান। মেলা চলবে 7 দিন। মেলার যে আঙিনা, মেলার যে মিলন, মানে মেলা মানে তো একটা মিলন, সেই মিলনটা ফিকে সেই জায়গাটা না। আগে যে একটা মিলন ছিল আর কি, মানে কি বলবো আপনাকে, এক প্রান্তে
প্রান্তের বক্তব্য আরেক প্রান্তের মধ্যে বা এক জায়গার থেকে এই যে একটা মিলন ভাবটা সেটা অনেকটা ঠিকে গেছে। গুয়াহাটি স্টেডিয়ামে আজ কেরিয়ারের 150তম ম্যাচ খেলতে নামছেন সুনীল ছেত্রী। আফগানিস্তানের বিরুদ্ধে প্রি ওয়ার্ল্ড কাপের এটি ভারতের 4 নম্বর ম্যাচ। 4 টিমের গ্রুপে 3 ম্যাচে 4 পয়েন্ট পেয়ে ভারত টেবিলে 2 নম্বরে রয়েছে। ভারতের পিছনে রয়েছে কুয়েত ও আফগানিস্তান। প্রি ওয়ার্ল্ড কাপের তৃতীয় রাউন্ডে যেতে 3 ম্যাচের টিমকে ঘরের মাঠে আফগানিস্তানকে হারাতেই হবে। আজকের ম্যাচে ভারতের জয়ের পাশাপাশি সবার নজর এখন সুনীল ছেত্রীর মাইলস্টোনের দিকে। আসন্ন প্যারিস অলিম্পিকে ভারতীয় দলের পতাকা বহনের দায়িত্ব পাওয়ার টেবিল টেনিস তারকা শরৎ কমল অচন্তা গর্বিত। ফ্রম অল দ্য অলিম্পিক গেমস অ্যান্ড দ্য কমনওয়েলথ গেমস এশিয়ান গেমস অলওয়েজ ইউ নো লুকড আপ টু দ্য পার্সন হু ওয়াজ বিইং দ্য ফ্ল্যাগ বেয়ারার অ্যান্ড আই রিয়েলি ডিডন্ট এক্সপেক্ট মাইসেলফ টু বি দ্য ফ্ল্যাগ বেয়ারার দিস টাইম বাট ওয়েন আই গট দ্য ইনফরমেশন দ্যাট আই উইল বি দ্য ওয়ান I think more than me how proud I was feeling. I think people from the table tennis fraternity, my family, people who well wishers, they were very very proud of the moment the news was out, and I'm really looking forward. I can't I'm also a little bit excited, and I can't wait to hold the flag on my hands on the opening ceremony of Paris Olympic Games. মাদ্রিদ ওপেন ব্যাডমিন্টন আজ থেকে শুরু হচ্ছে। ভারতের হয়ে খেলছেন পিভি সিন্ধু, লক্ষ্য সেন, এছাড়াও খেলছেন কিদাম্বি শ্রীকান্ত, সমীর বর্মা। IPL এ আজ মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্স। খেলা শুরু সন্ধে 7:30। গতকালের ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে 4 উইকেটে জয় পেয়েছে বেঙ্গালুরু। বাংলাদেশের 53তম স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সঙ্গে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন উপরাষ্ট্রদূত আন্দালিব ইলিয়াস। উপরাষ্ট্রদূত আন্দালিব ইলিয়াস জানান, বাংলাদেশের সকল নাগরিকের কাছে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ 26শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন সম্ভবত এটি, 26শে মার্চ। আমরা সকাল থেকে বিভিন্নভাবে অনুষ্ঠানটি পালন করছি। সকালে আমাদের আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন হয়েছে জাতীয় সঙ্গীতের সঙ্গে। এরপর আমাদের উপদূতাবাস প্রাঙ্গণে একটি একটি মূর্তি রয়েছে, একটি ভাস্কর্য রয়েছে বঙ্গবন্ধুর, যেটিকে আমরা নাম দিয়েছি মুজিব চিরঞ্জীব। সেখানে আমরা পুষ্পমাল্য অর্পণ করেছি। সব মিলে 2 দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের জন্মদিনটিকে আনন্দের সঙ্গে পালন করব। ভিন্ন ধরনের চাষ করে লাভের মুখ দেখছেন পুরুলিয়ার মানবাজারের কৃষকরা। নিজেদের জমিতে সামার স্কোয়াশ বা জুকিনি, ক্যাপসিকাম ও সাদা বেগুনের চাষ করছেন বহু কৃষক।
পুরুলিয়া শহর সহ বড় শহরগুলিতে এই সবজি রপ্তানি হচ্ছে। এতদিন সাধারণ সবজি চাষিরা এখানে চাষ করলেও জমি রুক্ষ ও শুষ্ক হওয়ায় সমস্যায় পড়েছিলেন। বৈজ্ঞানিক পদ্ধতিতে এখানে সবজি চাষ করে তারা এখন একটু অন্য ধরনের সবজি উৎপাদন করছেন। কৃষি বিজ্ঞানীরা এই কৃষকদের সার্বিক সহযোগিতা করছেন, মাটিতে দেওয়া হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্ট। যখন যখন যে বিভিন্ন সমস্যাগুলো হচ্ছে, এগুলোতে যে রোগ বা পোকার যে সমস্যাগুলো, সেগুলো অফিসের সঙ্গে যোগাযোগ করার মাধ্যমে তারা সলভ করতে পারছে এবং খুব সফলভাবে চাষটা করা যাচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই অচিরাচরিত সবজিগুলো, এগুলো কিন্তু দুর্দান্ত ফলন দিচ্ছে পুরুলিয়ার মাটিতে, যেটা কিন্তু খুবই অপ্রত্যাশিত আমাদের কাছে। চাষিরাও খুব আশ্চর্য হয়ে গেছে এবং এর দামও কিন্তু বাজারে খুব ভালো পাচ্ছে। আমি উদাহরণস্বরূপ বলি, একটা জুকিনি যদি বাজারে নিয়ে যাওয়া হয় এক পিস, মোটামুটি যদি ওটার 2 কেজি ওজন হয়, ওটার দাম 25-30 টাকা করে পাওয়া যাচ্ছে লোকাল মার্কেটে। আর এটা যদি শহরের দিকে হয় আরবান মার্কেটের ক্ষেত্রে, এটা কিন্তু প্রায় 40-45 টাকার মতো দাম পাচ্ছে এক পিসে। কৃষকরা বলেছেন নতুন ধরনের সবজি চাষ মানবাজারের কৃষকদের নতুন দিশা দেখাচ্ছে। জুকিনি চাষ করেছি, প্রচণ্ড লাভবান চাষ। আর বছর আমরা আরও বেশি করে করবো, বাজারে খুব চাহিদা আছে। আমরা 10 কাঠা, হ্যাঁ, আর বছর বিঘা 5 আরও বাড়ানো হবে। প্রথমে অনেক বুঝাতে হয়েছে, 2-3 দিন বুঝাতে হয়েছে, তারপর আর বুঝাতে হয় নাই। একজন একটা নিয়ে যদি খাইছে, তারপরের দিনে বেগে আছে, নিজে 3-4 করে ভরে লিছে, পয়সা আমাকে ধরা দিছে, কাকু কিছু বলতে হয় নাই। কালবৈশাখীর তাণ্ডবের লণ্ডভণ্ড দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের দলুয়াখাঁকি গ্রাম। গত সন্ধ্যায় কালবৈশাখীর ঝড়ে একাধিক বাড়ির ছাউনি উড়ে যায়, মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন অনেকেই। রাত থেকে খাবার জোটেনি কারো কারো, সকাল থেকে ভেঙে পড়া ছাউনিগুলো আবার মেরামতি শুরু করেছেন গ্রামের বাসিন্দারা। এই ধর কিছুদিন আগে ঘরবাড়ি সব উড়ে গেল, তারপরে ফের এই ঝড় ঝড় বৃষ্টি হয়ে ফের এই নষ্ট চলে গেল, কিছু নিয়ে আর উড়ে নেই, সব পানি ফেলে দিলে, আর কি করবো, আর কিছু নিয়ে বসে আছি, খাওয়া না দিলে তো করবো কি, আমি আমার আছে কিছু, আমি করবো। আজও রাজ্যের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিকেল অথবা সন্ধ্যার দিক থেকে পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আকাশ মেঘলা থাকবে, বিকেল অথবা সন্ধ্যার দিকে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখন দেখে নেব রাজ্যের কয়েকটি জায়গার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। দার্জিলিংয়ে সর্বোচ্চ তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়িতে সর্বোচ্চ 29, সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারে সর্বোচ্চ 29, সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। মালদায় যথাক্রমে 30 এবং 21 ডিগ্রি সেলসিয়াস। বহরমপুরে সর্বোচ্চ 35, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনে যথাক্রমে 36 এবং 22 ডিগ্রি সেলসিয়াস। আসানসোল সর্বোচ্চ 34, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে সর্বোচ্চ 36, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়া যথাক্রমে 36 এবং 22 ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ায় সর্বোচ্চ 37 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরে যথাক্রমে 35 এবং 21 ডিগ্রি সেলসিয়াস। দীঘায় সর্বোচ্চ 34, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। ডায়মন্ড হারবারে যথাক্রমে 33 এবং 25 ডিগ্রি সেলসিয়াস। এবং কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি ও 22.7 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার। বিধানসভা উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির। পশ্চিমবঙ্গের বরানগরে সজল ঘোষ ও ভগবানগোলায় ভাস্কর সরকার প্রার্থী হচ্ছেন। আপত্তিকর পোস্ট নিয়ে সুপ্রিয়া শ্রীনেতের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জাতীয় মহিলা কমিশনের। কংগ্রেসের বিরুদ্ধে সরব বিজেপি। পাঞ্জাবের লোকসভা নির্বাচনে বিজেপি একাই প্রতিদ্বন্দ্বিতা করবে জানালেন দলের রাজ্য সভাপতি সুনীল জাকার।
গুয়াহাটি স্টেডিয়ামে আজ কেরিয়ারের 150তম ম্যাচ খেলতে নামছেন সুনীল ছেত্রী। বিকেল অথবা সন্ধ্যের দিকে বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। সংবাদ এখন এ পর্যন্তই, এরপর দুপুর তিনটেই রয়েছে সংবাদ এক নজরে। নমস্কার।